যে সকল লোকজন সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে দেয় তারাই বেকারত্বের আতঙ্কে ভুগছে। হ্যাঁ, তাদের গল্প আমরা শুনবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার বিদ্যুৎ বিভাগের যে অফিস তার সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 15 জানুয়ারি থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের এই দুই বিভাগের বিদ্যুৎ বিভাগের যে কর্মচারী রয়েছেন, বিশেষ করে মিঠার পাঠক এবং বিল বিতরণকারী যে কর্মচারীরা, তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে রাখছে করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই লালমনিহাট জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং লালমনিহাট সদর, এই 4টি উপজেলার 110 জন এই কর্মচারী কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের কারণে কিন্তু আপনাদেরকে একটি যে বিষয়টি জানিয়ে রাখি যে গ্রাহকরা কিন্তু ভুতুড়ি বিলের আশঙ্কায় ভুগছেন, কারণ তারা কিন্তু বিল দেখছেন না বা বিল তৈরি করছেন না, ফলে বিদ্যুৎ বিভাগের লোকজন অফিসে বসে তাদের ইচ্ছা মতো বিল তৈরি করার একটি পরিকল্পনা করছেন, ফলে এই যারা বিদ্যুতের গ্রাহক আছে তারা কিন্তু ভুতুড়ি বিলে আশঙ্কায় ভুগছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি এই কর্মবিরতির উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বলি তাহলে কিন্তু বলতে হয় যে এই তাদের দাবি যে 2020 সালে রাজশাহীর একটি অনুষ্ঠানে তাদের উদ্বোধন কর্মকর্তারা দাবি করেছিলেন যে তারা যারা এই যে এই কর্মচারীরা আছেন তাদেরকে স্থায়ীকরণ করা হবে, কিন্তু দীর্ঘদিনেও তাদেরকে স্থায়ীকরণ করা হয়নি। পাশাপাশি যে এই পেপেট চালু হলে কিন্তু তারা মিটার চালু হলে তারা কিন্তু বেকার হয়ে পড়বে। অর্থাৎ যে ব্যক্তিগুলো সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে দেয় সেই লোকগুলোই কিন্তু বেকারত্বের আশঙ্কায় ভুগছে, ফলে তারাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু গত 15 জানুয়ারি থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। আমরা এখন কালীগঞ্জে অবস্থান করছি এবং এখানকার যে যারা কর্মবিরতি পালন করছেন তাদের কাছে আমরা তাদের জীবনের গল্প শুনবো, তাদের দাবি শুনবো, তারা কি চায়, কি প্রতিশ্রুতি পেলে তারা বাস্তব হবে, তাদের আন্দোলন কতদিন চলবে আমরা নিয়ে কথা বলবো। আপনাদের মূলত দাবি কি? আমাদের মূলত দাবি চাকরি স্থায়ীকরণের জন্য। আসলে আমাদের মনে খুব আবেগ, খুব দুঃখ। আমার ছেলে 1-এ পড়ে, আমি বলছি যে আমি বিদ্যুৎ অফিসে কাজ করি, এ মাসে বলতে পারি না যে আমি বিদ্যুৎ অফিসে কাজ করি, আমার চাকরি নাই। আমরা এমন একটা কাজ করি যেখানে পরিবারকেই বলতে পারি না। আমরা এই জন্য MD মহোদয়ের কাছে আবেদন এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করছি, সেটা হলো চাকরিটা যেন আমাদের স্থায়ী হয়, আমরা যেন আমাদের পরিবারে একটা ভালো জায়গায় যেতে পারি এবং পরিবারকে নিয়ে যেন সুখে শান্তিতে একটু থাকতে পারি, এইটুকু আশা। আমরা অনেক কিছু চাই না, আমরা শুধু স্থায়ীকরণ চাই, আমার পরিবারকে যেন আমি ভালোভাবে দেখতে একটু পারি, এটা আমার মনের খুব আবেগ এবং MD মহোদয়ের কাছে খুব অনুরোধ যেন আমাদের চাকরিটা আপনি স্থায়ী করে দেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। তো যে আপনাদের এই 15 তারিখ থেকে কর্মবিরতি চলছে, যে কারণে কিন্তু আমরা দেখছি যে গ্রাহকরা কিন্তু এক ধরনের ভুতুড়ি বিলের আশঙ্কায় ভুগতেছে, পাশাপাশি আপনারাও বিল করছেন না, বিল দেখছেন না। আপনাদের আন্দোলন কতদিন চলবে এবং যদি আপনাদের দাবি মানানো হয় তাহলে আপনারা কি করবেন? আমরা নিজে নিজে আমরণ দাবি আমাদের, আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের পরিবার, আমাদের এই যে সমাজে চলছি, আজকে সমাজ আমাদের কিভাবে নিচ্ছে। আমি 15 বছর বিদ্যুৎ ডিপার্টমেন্টে চাকরি করে আজকে চাকরি হারার আশঙ্কা করতেছি। আমাদের এই যে সমাজ আজকে আমাদের কোথায় নিয়ে দাঁড়াইছে, আমরা কি করব, আমাদের আর উপায় নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা ছাড়া কর্মবিরতি বলতে কি, আমাদের চাকরি নাই, কর্মবিরতি আমাদের বাধ্য হয়েছি। আমরা কি চাই আমরা কর্মবিরতি করতে? আমরা কি চাই যে স্যার, আমি স্যারের কাছে অনুরোধ যে স্যাররা আপনারা দেখেন, আপনারা কাজে ফিরতে বলতেছেন আজকে এক স্যার আছে কালকে এক স্যার থাকে না, আমাদের তো এইখানেই থাকতে হচ্ছে স্যার, আপনি একটু দেখেন। আমাদের MD স্যারের কাছে অনুরোধ যে স্যার, আপনি যে কোনোভাবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাকে একটু অনুরোধ করেন যে ছেলেদের একটু রুটি রুজি, আমাদের বেশি বড় দাবি না, আমাদের শুধু পেটের। প্রিয় দর্শক, এই লোকগুলো কিন্তু তারা খুব দাবি না, তাদের খুব বড় দাবি না, তাদের দাবি হলো তারা কাজের নিরাপত্তা চায়, চাকরি নিরাপত্তা চায়, অর্থাৎ তারা সুন্দরভাবে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে চায়, সেই নিশ্চয়তা দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে। আমরা দেখছি যে হাতিবান্ধা থেকে তারা কালীগঞ্জে এসেছেন, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন এবং অবস্থান কর্মবিরতি পালন করছেন। আমরা তার সঙ্গে কথা বলব। আপনি হাতিবান্ধা থেকে এসেছেন এবং আমরা দেখছি 4 উপজেলার লোকজন আপনারা এসেছেন শুধু আদিতমারি ব্যতীত, আপনারা 110 জন এই লালমনিহাট জেলায় এই কর্মবিরতি পালন করছেন। আপনাদের মূলত দাবিটি কি? চাকরি স্থায়ীকরণ করার জন্য। আসেন তো, এখন তো বেতন পাচ্ছেন, বিল করতেছেন, বেতন পাচ্ছেন, মিটার দেখলে 4 টাকা, বিল দিলে 6.5 টাকা, এটা তো পাচ্ছেন ভাই। দীর্ঘদিন থেকে কর্ম করে আসতেছি ভাই, আজ পর্যন্ত আমরা বাড়িতে বলতে পারি না আমরা কি কর্ম করতেছি।
আমরা 26 দিনের জন্য আসি, 26 দিনের আবার বিদায় আমাদেরকে অব্যাহতি দেয়, আবার 26 দিনের পর আবার নিয়োগ দেয়, এরকম করে আমরা বেশ আমি প্রায় 17 বছর থেকে আসছি, 17 বছর থেকে আমি শুধু এই তাল বাহানায় আছি। এ যাবতে এমডি মহোদয় তিনবার প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমাদের আগে পিডিবির সময় প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে বাস্তবায়ন করানো হবে, কিন্তু আশা দিয়ে যাচ্ছে শুধু কর্ম, মানে আমাদের কর্মটা স্থায়ী হচ্ছে না। আপনারা বলতেছেন যে আপনারা বেকার হয়ে যাবেন, আপনার চাকরি মানে এইটাও চলে যাবে, কেন এই আশঙ্কাটা? কেন এই আশঙ্কাটা? এর জন্য যে ওনারা স্মার্ট মিটার লাগাচ্ছে যা প্রিপেড মিটার, এই প্রিপেড মিটার গুলা যদি বাস্তবায়িত হয়ে যায়, স্মার্ট বাংলাদেশে স্মার্ট মিটার হতেই পারে, এখানে আপনার বাধা দিচ্ছেন কেন? সেখানে আমরা সাধুবাদ জানাই সে মানে স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য, কিন্তু আমাদের কি হবে, আমাদের আমরা কোথায় আশ্রয় নেব, আমাদের আমাদের কর্মস্থল কোথায় হবে, কে আমাদেরকে ভরণ পোষণ চালাবে এই বয়সে এসে? না, যখন স্মার্ট মিটার হবে তখন তো আপনাদেরকে বিল করা লাগবে না, তখন আপনাদেরকে তাহলে সরকার স্থায়ীকরণ করলে আপনাদের কি করবে? স্থায়ীকরণ লাইন আরো তো ভাই একটা দপ্তরের অনেক কাজ থাকে, লাইনের লাইন সংস্কারক, স্মার্ট মিটার গুলো যে লাগাবে পরিদর্শন করা লাগবে, অফিসের বিভিন্ন সব সেক্টরে কাজ আছে, সে কাজগুলো আমাদের দ্বারা করাবে, শূন্যপদে নিয়োগ দেবে আমাদেরকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের কিন্তু আমি গত লাইভে বলেছিলাম যে তারাও স্মার্ট মিটারের পক্ষে, কিন্তু তারা যে তারা দাবি করছেন যে বিদ্যুৎ বিভাগে কিন্তু শত শত মানে হাজার হাজার শূন্যপদ পড়ে আছে, এই শূন্যপদগুলোতে তারা কিন্তু নিয়োগের দাবি তুলেছেন। আমরা আরও দুই একজনের সঙ্গে কথা বলবো, আমরা দেখছি তার সঙ্গে, একটু আপনি দাঁড়াবেন, দাঁড়া একটু কথা বলতাম। আপনি তো অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন একেবারে বয়সের ভারে, তা আপনার এই এই শেষ বয়সে এসে আপনি স্থায়ীকরণের দাবি তুলছেন কেন? আমি তো বহুদিন থেকে দিয়ে আছি, আমার তো প্রতিশ্রুতি অনেক দিয়েছে, রাজশাহী গেছিলাম, ঢাকা গেছিলাম, অনেক প্রতিশ্রুতি যেতে আপনাদের নেওয়া হবে এইভাবে তো করি আসি, আমি তো বিল দিয়ে আসবেই নেছি, আমার তো ন্যায় নাই, এই বসে আমি আর কোথায় যাব, আমি কি গড়ি খাবো মানুষের কাছে, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই, না হলে ভিক্ষা করি খাইতে হবে, এই বলে আমি শেষ করলাম। প্রিয় দর্শক দেখেন আত্মহত্যার কথাও কিন্তু উঠে আসছে এই দাবিতে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সারা বাংলাদেশের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগের এই বিদ্যুৎ বিভাগের বিশেষ করে মিটার পাঠক এবং বিল বিতরণকারী যারা বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুতের বিল দেখেন এবং বিল দিয়ে আসেন, এই কর্মচারীরা কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন। তারা যে দাবিটি করছেন যে গত 2020 সালে রাজশাহীর একটি অনুষ্ঠানে এমডি মহোদয় তাদের চাকরি স্থায়ীকরণের দাবি তুলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিনেও সেই প্রতিশ্রুতিটি তাদের বাস্তবায়ন হয়নি। তারা বলছেন দুদিন পর পোস্টপেড মিটার আসবে, সেই মিটার আসলে কিন্তু তাদের চাকরি বেকার হয়ে যাবে। প্রিয় দর্শক আপনাদেরকে জান আবারও যে কথাটি আমি বারবার বলতে চাচ্ছি সেটি হলো, যাদের পরিশ্রমের বিনিময়ে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে তারাই কিন্তু ভুগছে আজ বেকারত্বের আশঙ্কায়। তাই এই লোকগুলোর কিন্তু দাবি দাবা কিন্তু খুব যে বেশি তা না, তারা শুধু চাচ্ছে যে বিদ্যুৎ বিভাগে অসংখ্য শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদগুলোতে তারা নিয়োগ চাচ্ছে, তাদের চাকরিটি স্থায়ীকরণ চাচ্ছে, এমনটি এই বিদ্যুৎ বিভাগের লোকজনের তারা বলছে। তাদের দাবি না পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে, প্রজনে তারা তাদের এই তাদের স্থায়ীকরণ না হলে আত্মহত্যা ছাড়া তাদের কোনো পথ থাকবে না, এমনটি বলছেন এই আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরা। সুজ্জামান সাজু, এলনু চল্লাইন, লালমনিরহাট।